ওই কন্ট্রাক্টর আমরা পাবো তো? অবশ্যই মিস্টার মামুন, আমাদের গুডউইল এবং কোয়ালিটির কারণে এই কন্ট্রাক্টর আমরা পাবোই। আজকের বোর্ড মিটিংটা ক্যান্সেল করে দিন স্যার, খুব গুরুত্বপূর্ণ মিটিং। বোর্ড মিটিং এ যে মহা গুরুত্বপূর্ণ কাজ আমার সামনে দেখা দিয়েছে। কিন্তু স্যার, আহ মিস্টার মামুন, যা বলছি তাই করুন। কি এমন মহা গুরুত্বপূর্ণ কাজ স্যার? আমি যদি আপনাদেরকে বলি আসমান থেকে তারা আনতে যাচ্ছি তাহলে বিশ্বাস করবেন? যদি বলি সাগরে ডুব দিয়ে মালিক আনতে যাচ্ছি তাহলে বিশ্বাস করবেন? যদি বলি এই মুহূর্তে এক সুন্দরী মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি তাহলে বিশ্বাস করবেন? আমি সত্যি সত্যি পিঙ্কির সাথে হাওয়া খেতে যাচ্ছি। হাই পিঙ্কি, হাই সুন্দরী, চলো চলো। স্যার যদি বলেন ওই সুন্দরী মেয়ের সঙ্গে আজ রাত কাটাবেন, স্যারকে কেউ মানাতে পারবেন না। এটাই তো স্যারের কারিশমা, যা আজ পর্যন্ত আমরা কেউ বুঝতে পারলাম না। স্যার ইজ দ্য গ্রেট, পটাতে সেরা উস্তাদ। রোজ রোজ যে আমাকে তুমি এখানে নিয়ে আসছো, মায়ের কাছে কবে নিয়ে যাচ্ছ?
মায়ের কাছে কেন? মাকে সালাম করতে, মায়ের আশীর্বাদ নিতে। এই সুযোগে মাও আমাকে দেখে নেবেন? অবশ্যই মায়ের কাছে যাবে। আমার মা কখনোই তোমাকে পুত্রবধূ হিসেবে অপছন্দ করবে না। তবে এর মধ্যে একটা কথা আছে, আমার মা হার্টের রোগী, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকতে পারে না। তাই হুট করে তোমাকে নেওয়া ঠিক হবে না। আগে তোমার কথাটা মাকে বলি, তারপর তুমি দেখা করবে, ওকে? মাই সুইট ডার্লিং, ইউ আর কামিং স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ। মিস জুলি, আমাদের রাঙামাটির প্রজেক্টের ফাইলটা নিয়ে আসো। এবার খবর বলো মিশা। খবর খুব ভালো স্যার, 30 বিঘার একটা জমি পেয়েছি। আপনি পছন্দ করলেই কাজটা শুরু করতে পারি। 30 বিঘা? ঠিক আছে, তো ঢাকা থেকে কত দূর হবে? দূরত্বটা একটু বেশি স্যার। গ্রামের জমি গাছপালায় ভরা, স্বাস্থ্যকর জায়গা। গ্রামের জমি দিয়ে কি হবে, ওখানে প্লট কিনবে কে? একটা কাজ করো, ঢাকার আশেপাশে জমির দিকে লক্ষ্য রাখো। স্যার একটা কথা বলি? বলো। স্যার আপনার মতো লোকে রিল্যাক্স করার জন্য একটা বাগান বাড়ি না হলে মানায় না স্যার, একদম মানায় না। এই কোলাহলপূর্ণ ঘিঞ্জি ঢাকা শহরে থাকতে থাকতে মন মেজাজ একেবারে বিগড়ে যায় স্যার। মাঝে মাঝে বাগান বাড়িতে সময় কাটিয়ে একটু চাঙ্গা হয়ে নিলেন। আমার দীর্ঘদিনের ব্রোকারের অভিজ্ঞতা থেকে বলছি স্যার, জমিটা কিনলে আপনি লাভবান হবেন। ঠিক আছে ঠিক আছে, তোমার খাতিরে না হয় জমিটা দেখে আসবো। তুমি একটা কাজ করো, তুমি নাম ঠিকানা লোকেশন সব জুলির কাছে রেখে যাও। ঠিকানা রাখার দরকার কি স্যার? আমাকে খবর দিলেই আমি আপনাকে নিয়ে যাব। আরে ভয় পেও না, ভয় পেও না, তোমার কমিশন তুমি ঠিকই পাবে। আমি ব্যস্ত মানুষ, কখন জমি দেখার ইচ্ছে হবে কি করে বলবো বলো। ওকে স্যার, ওকে স্যার, আজ তাহলে উঠি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। স্যার 500 টাকা কনভিন দিলে ভালো হতো স্যার। ওকে ঠিক আছে, আমি জুলিকে বলে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিশা যাচ্ছে, ওকে 500 টাকা কনভিন দিয়ে দিও, ওকে? আর নাম ঠিকানা রেখে দিও। শান্ত, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবো না, তুমি যেও না। আরে না গেলে চলে, প্রজেক্ট যখন হাতে নিয়েছি রাগামাটি যেতেই হবে। আরে মাত্র 5 দিনের ব্যাপার শান্ত। তুমি আমাকে এই প্রজেক্টের কথাই বলেছো শান্ত। তুমি কে? চিনতে পারছো না, আমি মিষ্টি, তোমার রসগোল্লা। আদর করে নাম দিয়েছিলে রসগোল্লা, চিনেছো? এই মেয়েটি কে শান্ত? আমি চিনি না। তোমার সাথে কিসের সম্পর্ক? আমি বলছি, আমিও তোমার মতো শান্ত হৃদয়ের রানী ছিলাম, এখন আমাকে না চিনে ভান করছে। শোনো মেয়ে, তুমি ভুল করছো, আমি তোমার শান্ত নই। ভুল আমি করিনি, তুমি মিথ্যা। কই 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 কই
তোমার মডেল কোথায়? আপনার মডেল? ও, আরে বসো 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 প্লিজ। স্যার, আপনার রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের জন্য মডেলের কথা বলেছিলেন না, শর্মিলাকে নিয়ে এসেছি, দেখুন পছন্দ হয় কিনা। দিল ভরকে তোমার পছন্দের তারিফ করতে হয় দিলালা। স্যার, আপনারা কথা বলুন, আমি আসি। দিল ভরকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকলে তোমাকে দেখবো কি করে? বিউটিফুল, এত লজ্জা পেলে আমার প্রোডাক্টের 12টা বেজে যাবে। শোনো, এই লাইনে সাইন করতে হলে লজ্জা শরম ভয় এই তিন থাকতে নয়। আপনি কিসের বিজ্ঞাপন করবেন? কেন, দিলালা তোমাকে কিছু বলেনি? না। আচ্ছা, কতগুলো পণ্যের মডেল হয়েছে? একটু না, আমার বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আপাতত হাউজিং ব্যবসার জন্য মডেল খুঁজছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, হাউজিং এ ভালো কাজ দেখাতে পারো, তাহলে অন্যান্য পণ্যেও তোমাকেই মডেল করব। তবে তোমাকে আরো স্মার্ট হতে হবে, যাতে করে তুমি শীর্ষস্থানীয় মডেল হতে পারো। আমাকে কি ট্রেনিং সেন্টারে পাঠাবেন? না 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 না, আমার কাছে যখন তুমি এসেছো তখন নিজে আমি তোমার দায়িত্ব নিতে চাই, তুমি কি বলো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। দ্যাটস গুড, নাও কন্ট্রাক্ট ফর্ম সাইন করো। এই নাও, এইখানে। নারী নির্যাতন কল্যাণ সমিতির মিটিং সমিতির অফিসেই হওয়ার কথা, আমি কিছুটা অসুস্থ থাকার জন্য মিটিংটা আমার বাড়িতেই ডেকেছি। এই সমিতির সামনে আজ বহু সমস্যা, নারীর মান মর্যাদাহীনতা, নারীকে বাজারে পণ্য হিসেবে গণ্য করা, নারীকে শারীরিক ও আর্থিকভাবে নির্যাতন করা, অনেক অনেক সমস্যা যা বলে শেষ করা যাবে না। বলুন বলুন, আপনাদের কি কি সমস্যা? কি আর বলবো আপা, বললে ইজ্জত যায়, না বলে বেইনসাফি করা হয়। আমার কলেজে পড়ুয়া মেয়ে নামি দামি এক লোকের ছেলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। ছেলেটি আমার সাথে কথা বলেছে, ভদ্র মার্জিত উঁচু সম্পন্ন ছেলে, এখন সেই অ্যাফেয়ারের ধকল এসে পড়েছে আমার মেয়ের শরীরে। মেয়ে আমার মা হতে চলেছে, এখন সে আত্মহত্যা করতে চায়। ছেলের ফ্যামিলিকে জানিয়েছেন? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু ছেলে এখন পলাতক, তার ফ্যামিলি মানতে চায় না। ওদের ঠিকানা রেখে যান, সমিতি থেকে নোটিশ যাবে। আর কেউ কিছু বলবেন? নাজমা আপা, আমার সমস্যা ছেলের বউকে নিয়ে, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ঘরের বউ কেন সোসাইটি গালের মতো চলাফেরা করুন? ছেলেকে বললে কিছু হয় না, উল্টে আমাদের দোষ ধরে, এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার অবশ্যই আছে, এই কেস নারী নির্যাতনের আওতায় পড়ে না, তারপরেও যখন আমাদের কাছে এসেছেন আমরা দেখব। নারীর উশৃঙ্খলতা সমিতি ভালো চোখে দেখে না। আপা, আপনার শরীর খারাপ, আজ আমরা চলি। ঠিক আছে, আবার খবর দিলেই আসবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই চলুন। মা, বাইরের কাজ ঘরে নিয়ে এসেছো, তুমি না অসুস্থ? আমার অসুস্থ তুই, কোথায় কি করিস আতঙ্কের মধ্যে থাকি। এই যুগের ছেলে মেয়েদের বিশ্বাস নেই, আজকে ওর ছেলের ব্যভিচারের নালিশ শুনলাম। শুনে রাখ, মহিলা সমিতির সভানেত্রী হয়ে কখনো যেন আমাকে ঘরের বিচার কর। শোন শান্ত, তুই তাড়াতাড়ি বিয়ে কর, তোর পছন্দকে আমি মেনে নেব, তবে সহজ সরল সাদাসিধে মেয়েকে পছন্দ করবি, যে এই সংসারকে মসজিদ মনে করবে,
অর্থ সম্পদের মালিক না হোক, স্বভাব চরিত্রে সুন্দর মনে মানুষ হতে হবে, বুঝেছিস তো? একটু কথা না বলে পারছি না। হ্যাঁ বলো বলো। আমি আট দশটি মেয়ের মতো নই। অনাহত আমাকে বিব্রত করছেন, এভাবে যদি শালীনতা অতিক্রম করেন তবে আমি মডেল হতে চাই না। ওহ সরি শর্মিলা, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি, আমার এই অনিচ্ছাকৃত আচরণের জন্য আমি দুঃখিত। ফরগেট ইট নাও, তোমার ড্রেস চেঞ্জ করতে হবে আর ডুলুর সঙ্গে ছবি তুলতে হবে, নাও লেটস মুভ। কি দেখছেন? তোমাকে, তোমাকে যতই দেখছি ততই আমি অভিভূত হচ্ছি। তোমার সৌন্দর্য আমাকে কল্পনা জগতে নিয়ে যাচ্ছে। কল্পনা, শুধুই কল্পনা, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আরে না না শর্মিলা, আমি শুধু শুধু কল্পনার ফানুস উড়াইনি, আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। Don't touch me. আমি আমি অনেক মডেল পাবেন যারা আপনার ডাকে সাড়া দেবে, বুঝতে পেরেছি মিস্টার শান্তু? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে চাই শর্মিলা। এত তাড়াতাড়ি ভালোবাসা হয় না, ভালোবাসা মনের ব্যাপার, আত্মার সম্পর্ক, দুটি আত্মা পরস্পর। আপনার এত সন্দেহজনক, আমি বন্ধু ভেবে হাত বাড়িয়েছিলাম। শান্ত, Oh my god. কি ব্যাপার শান্ত, তোমাকে খুঁজে খুঁজে হয়রান, তুমি ডুব দিয়েছিলে কোথায়? আমার কথা বলেছিলে মাকে? হ্যাঁ বলেছিলাম, রাজি হয়নি। শর্মিলা, শর্মিলা, তুমি মাকে রাজি করাও। মা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার সাথে ত্যাগ করে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো, আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। মাইন্ড ইট। দেখি আমি যাচ্ছি। ও মাই গড, দেখি 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 দাদা ভাইয়া, দেখি কি হয়েছে বোন, কোন দেশে তুই ফাঁস দিতে গেলি, সব আমাকে খুলে বল। এইভাবে মরে গেলে আমিও যে মরে যাবো বোন, সব আমাকে খুলে বল। পিঙ্কি বল, পিঙ্কি পিঙ্কি, তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, বল। আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, আমার দেহ মন সব অপবিত্র হয়ে গেছে। কে তোকে অপবিত্র করেছে, কে কোথায় থাকে, তার নাম বল। শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক শান্ত চৌধুরী আমাকে দূর লোক দেখিয়ে নষ্ট করেছে ভাইয়া। পিঙ্কি, পিঙ্কি বোন আমার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই কোনো সিদ্ধান্ত নিবি না, প্লিজ আমাকে একটু সময় দে বোন, একটু সময় দে। দাঁড়ান মিস্টার শান্ত। কি ব্যাপার নিশা, তুমি এখানে? কোনো ভণিতা নয়, সরাসরি আমার প্রশ্নের জবাব চাই। পিঙ্কি নামের কোনো মেয়েকে চেনেন? হো এই কথা, আর কত মেয়ের সঙ্গে তো আমার উঠা বসা, রিঙ্কি পিঙ্কি টিঙ্কি সেতু, কত কি নাম, সবাইকে কি মনে রাখা সম্ভব? সবাইকে ভুলে গেলেও পিঙ্কিকে ভুল না। আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। জমির দালালির সাথে সাথে মেয়ের দালালি কবে থেকে শুরু করলে? তুমি কি পিঙ্কির দালাল? শান্ত সাহেব, পিঙ্কি আমার একমাত্র আদরের ছোট বোন। ও মাই গড, তোমার ছোট বোন? কই কখনো তো বলনি পিঙ্কি তোমার বোন? যাক, ভুল যা হবার তা হয়ে গেছে, আমি পুষিয়ে দিচ্ছি, অঙ্কের ঘর খালি রাখছি, তোমার ইচ্ছে মতো বসিয়ে নিও, নো প্রবলেম। যে অর্থ তোমাকে দিচ্ছি শুধু তোমার খাতিরে, আরে নাও নাও, ভালো বর দেখে তোমার বোনকে বিয়ে দিবি। অর্থের মাপে ইজ্জত কিনতে চান? পিঙ্কির বিয়ে আপনার সাথেই হবে, আপনি তাকে বিয়ে করতে বাধ্য। শাট আপ,
একটা কলগালকে সাধনা সমপরিমাণ স্ট্যাটাস হলো মেয়েই হবে শান্তু চৌধুরীর জীবন সঙ্গী। তোমার বোন একটা বেশ্যা। পুলিশের কারণে আজ বেঁচে গেলি। কষ্ট না করলে কিষ্ট মিলে না। কষ্ট করে শর্মিলারা পাইসত বইলেই তো 2000 টাকা তোরে দিছি। আরেকটা শর্মিলার মতো সুন্দরী মাইয়া খুঁজাবে তোরে আমি 3000 টাকা দিব। বন্ধু খুদা লাগছে তো। আরে বে একলা আগে খুঁজালো। খুঁজতাছি না তাই বললাম না খেয়ে খুঁজু। তাইলে তুই 20 টাকা দে আর আমি 20 টাকা দিই, খাবার নিয়ে আসি। আমার টাকা পরে দিব, ভাঙতি নাই। 2 বছর ধরে তো একই কথা কইছস, ভাঙতিটা হইব কবে? আরে যা না কিছু লয়ে আয়, তোর টাকা মাইরা খামু না, সব একসঙ্গে দিমু। যা দিবি তো? ঠিক আছে যাইতাছি, তুই গাছতলে বয়, আমি যাইতাছি দিলবরকে। আচ্ছা আচ্ছা। আজ তোরে ভালো করে খাওয়া মনে। আমার নাম শুকুর, তুই এখনো আমার চিনতে পারস নাই, এবার ভালো করে চিনবি। কলা রুটি লইয়া আইসি দিল ভারকে। সরি আমি দেখি নাই, কলা রুটি আনছি খা ভেট পড়া। তোর মায় জানে কেমনে মরছিল? মানুষের কয় তুই বলে ডাক্তার দেখাস নাই? হালা কয়, যে হালা কয় ওর মুখ আমি ভাঙে দিমু। আমি আমার মারে ক্ষেত বেসে চিকিৎসা করাইছি। নিশ্চয়ই তাহলে ভালো ডাক্তার দেখাস নাই? তোর বাবা রে কত আদর করত রে করত। কান্দিস না শুকুর, আমি প্রথমে মহল্লার ডাক্তার দেখাইছি, তারপরে ঢাকার বড় ডাক্তার দেখাইছি। তারপর মারে ফলমূল কত কিছু খাওয়াইলা, মায়া সুস্থ হইলো না। আস্তে আস্তে মা আরো অসুস্থ হইয়া পড়লো। তারপর একদিন হাসপাতালে মা মইরা গেল রে দোস্ত। মা গো মা, আমার অতিম মানা গেলে মা। শেষ, তেলওয়ালা তেলওয়ালা আর কান্দিস না, চল বাড়ি যাই। খালি খা সব। এই আমার কলা রুটি কই? এই তুই সব ফেটে ঢুকেছিস। আবার ক্ষুধা লাগছিল দেখা আমি সব খাওয়া বলেছি। তুই কামতাছিলি দেখা, তোরে আমি ডিস্টার্ব করি নাই তো। শালা তোরে আমি বাগে ফাইয়া লই দিল থমকে। এভাবে থমকে দিলে লাভ হবে কি করে শর্মিলা? আমি আপনার পণ্যের মডেল হতে এসেছি, আপনি জীবনের পণ্য হিসেবে নয়। আপনার সম্পর্কে যা শুনেছি এবং দেখেছি সে বিচারে আপনি প্লেবয় ছাড়ার কিছুই নন। মানুষের বলাই সবকিছু নয়, মানুষ তো উপরটা দেখে, অন্তরে খোঁজ কেউ পায় না। কিন্তু পিঙ্কি তো আপনাকে ভালোবাসে। পিঙ্কি ভালোবাসলে কি হবে? আমি তো তাকে ভালোবাসি না, আমাকে ভালোবাসার যোগ্যতা তার নেই, কিন্তু তোমার আছে শর্মিলা।
মেয়ে আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো পরিপূর্ণ মেয়ে আমি এই প্রথম দেখলাম। যার চোখে আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি শর্মিলা, তোমাকে বিয়ে করতে চাই শর্মিলা। আই লাভ ইউ। আমাকে যদি ভালোবাসো তাহলে আমার বুকে আসো প্লিজ শর্মিলা। আই লাভ ইউ শর্মিলা, আই লাভ ইউ। সত্যি সত্যি তোমাকে পাবো বিশ্বাস হতে চায় না শর্মিলা। তুমি তুমি এত সুন্দর শর্মিলা। এখন নয় শান্ত, সীমানা লঙ্ঘন করো না। কিছু কিছু সীমানা এমন ভাবে বাধা হয়েছে যা বিয়ের পর ভাঙা উচিত। তোমাকে আমি ভালোবাসি, এই নির্জন মুহূর্তে একান্ত আপন করে পেতে চাই। আমিও তোমাকে ভালোবাসি। আমরা যখন বিয়ে করবো তখন তুমি যা চাইবে তাই করতে পারবে, এখন না। তুমি একজন মডার্ন মেয়ে হয়ে তোমার মন মানসিকতা এখনো ওল মডেল করে রেখেছ। আজকালকার ছেলে মেয়েরা বিয়ের আগে এই ধরনের একটা রিলেশন করেই, তাই বলে কি তারা পরে বিয়ে করে না? আমাকে তুমি বাধ্য করছো শান্ত। আরে না না না, জোর করে রাজ্য জয় করা যায় কিন্তু ভালোবাসা জয় করা যায় না। চল ডালি। কি হলো? হ্যালো, কি হার্ট অ্যাটাক? কোন হাসপাতালে আমার মা আছে? হার্ট ফাউন্ডেশনে? ওকে, আমি এক্ষুনি আসছি। আমি যাব। হার্ট ফাউন্ডেশন? ডাক্তার আঙ্কেল, আমার মা কেমন আছে? শান্ত, তোমার মায়ের এটা সেকেন্ড হার্ট অ্যাটাক, বি কেয়ারফুল। আবার অ্যাটাকে ওনার মৃত্যুও হতে পারে, তাই মাকে সবসময় দুশ্চিন্তা মুক্ত রাখবে। জি জি, উনি যাতে দুঃখ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবো। জি ইসলাম আঙ্কেল। শান্ত মাখু, শান্ত মা, মাখু এই তো তোমার পাশে আমি। শান্ত আমি এখানে কেন? তুমি জ্ঞান হারিয়েছিলে মা, কতবার বলেছি টেনশন করবে না, বেশি পরিশ্রম করবে না। আমার কথা কখনো শুনেছো? তোমার কিছু হলে আমি বাঁচবো না মা, তুমি ছাড়া আমার আর কে আছে মা? শোনো আমার পাগল ছেলের কথা, আমার যত টেনশন তো তোকে নিয়ে বাবা। তুমি আমাকে একটা সহজ সরল বউ এনে দে যে আমার সারাক্ষণ সেবা যত্ন করবে। কথা দিলাম মা, তোমার কথা মতোই যে সহজ সরল মেয়েকেই ঘরে আনবো। কি খুশি তো? যাই, ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে আসি, তুমি ঘুমাও। খোদা আমার মনের আশা তুমি পূরণ করো। তুমি কে মা? আমি বা, তুমি খুব সুন্দর। এবার বলো শান্ত, তোমার কেমন বন্ধু? বুঝেছি, বলতে হবে না, তুমি শান্তকে ভালোবাসো তাই না? ও তো ডাক্তারের রুমে আছে, যাবে? আপনার পাশে কিছুক্ষণ থাকি। মানে? মানে সোজা বাংলায় যাকে বলে বিয়ে, তোমার আমার বিয়ে। শর্মিলা, তোমাকে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব নয় কেন? মা চান না আমি কোনো মডার্ন মডেল মেয়েকে বিয়ে করি, তার অপছন্দের মেয়েকে বিয়ে করি। মা আমাকে পছন্দ করেছেন। আহা, সেটা ক্ষণিকের মোহ। তোমার রূপে মা মুগ্ধ হয়েছেন, তোমার সত্যিকারের পরিচয় জানলে মা কিছুতেই তোমাকে ছেলে বউ হিসেবে মেনে নেবেন না।
তিনি চান সহজ সরল সাদা সিধে মেয়েকে ঘরে বউ করে আনতে। শান্ত, তুমি মাকে আমি দোষ দেব না। এই বাংলার প্রতিটি মাই চান ছেলে বউ যেন সাদা সিধে সহজ সরল মেয়ে হয়, কিন্তু তুমিও কি তাই চাও? আহা, তুমি কেন বুঝতে চাচ্ছ না শর্মিলা, আমি আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবেসেছি। বাহ বাহ শান্ত, বাহ, চমৎকার তোমার যুক্তি। আমি তোমার বন্ধু হতে পারি, তোমার সাথে ঘুরতে পারি, নাচতে পারি, অথচ তোমার বিয়ে করা বউ হতে পারি না, তাই না? তুমি ভুল করছো। ভুল? ভুল আমি না, তুমি করছো। তুমি তো বলেছিলে ভালোবাসার কথা, সারা জীবন একসাথে থাকার কথা, বিয়ে করার কথা। সেদিনের সেদিনের সেই কথাগুলো ভুলে যেতে চাও, অস্বীকার করতে চাও? না না শর্মিলা, অস্বীকার করছি না। আমার বিয়ের পরও তোমার আমার সম্পর্ক একই রকম থাকবে। কি বললে শান্ত, কি বললে তুমি? তুমি আমাকে রক্ষিত বানাতে চাও? রক্ষিত? না শান্ত, না, আমি সেই ধরনের মেয়ে নই। আমি মডেল মডেলের আবরণে বাংলা সহজ সরল গ্রাম্য মেয়ে ছাড়া আর কিছুই নই। আমার মন আছে, স্বাদ আছে, তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি তোমার রক্ষিত হতে চাই না। যাও যাও, মায়ের পছন্দ করে মেয়েকে বিয়ে করে সুখী হও, সুখী হও। ম্যাম সাহেব, চারিদিকে ঝামেলা আমাকে মানসিকভাবে পাজল করে ফেলেছে, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারছি না। কি যে করি স্যার, দু চার দিনের জন্য কোথা থেকে ঘুরে আসেন, মন স্বাস্থ্য দুটোই চাঙ্গা হয়ে যাবে স্যার। কোথায় যেতে বলেন? দার্জিলিং যান। অনেক কাজ জমে আছে, তাই দেশের বাইরে যেতে চাচ্ছি না স্যার। তাহলে কক্সবাজার, রাঙ্গামাটি অথবা কুয়াকাটা? এই সময় মিশার আইডিয়াটা খুব মনে পড়ছে, আমাদের একটা বাগান বাড়ির খুবই দরকার। মিশাকে খবর দিই স্যার? আরে না না, মিশাকে খবর দেওয়ার দরকার নেই। বাগান বাড়ি, ওকে, চলুন পরশু জমিটা দেখে আসি। না না না, আমি আমি এখন ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না, তাছাড়া শেয়ারের ব্যবসা এমনিতেই খারাপ। আরে মিশা সাহেব, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা, অফিসেও যান না, আজকাল খুব ব্যস্ত নাকি? আসলে জমির ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। হায় হায়, ব্যবসা ছাড়লে চলবে কি করে? আপনার পছন্দের জায়গা স্যার দেখতে রাজি হয়েছেন। কবে যাচ্ছেন জায়গা দেখতে? আগামী পরশু শুক্রবার। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো পরশু। ৩০ বিঘা জমি আছে স্যার, কাগজপত্র সব হাল নাগাদ করা আছে, ইচ্ছা করলে বায়না করতে। আগে দরদাম ঠিক করুন, তারপর বায়না। মিশা সাহেবের সাথে দামাদামি তো করেছিলাম। ওসব বাদ, এখন আমাদের সাথে ফাইনাল করুন। এখন প্রতি বিঘা ৪০-৫০ হাজার বিক্রি হচ্ছে স্যার। আপনারা যখন সম্পূর্ণ জমি কিনতে চান, সেক্ষেত্রে আমি ৪০ হাজার টাকাই দিতে পারি। ৪০ হাজার হলে ৩০ বিঘার দাম হচ্ছে ১২ লক্ষ টাকা। আমি দামাদামি করতে চাই না, জায়গা পছন্দ হয়েছে, একদম ১০ লক্ষ টাকা ক্যাশ। ম্যানেজার জি, আলাপ করুন। জি স্যার। আর ১ লাখ টাকা পাঠান স্যার। না 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 না, ১০ লাখে রাজি থাকলে দলিল নিয়ে এই ঠিকানায় চলে আসুন। মামুন সাহেব। স্যার, আপনার কি মনে হয় জায়গা বিক্রি করবে? বিক্রি করবে স্যার, গ্রামের লোক একসঙ্গে ১০ লক্ষ টাকার লোভ সামলাতে পারবে না। দ্যাটস গুড, গাই দর্শন। Fantastic!
এই চল, দিন হয়ে গেছে, চল। তোকে দেখছি গোবরে পদ্ম ফুল। শুনুন, কোথায় থাকেন, আপনার নাম কি? স্যার, গ্রামের মেয়ে তো লজ্জা পেয়েছে। গ্রামের মেয়ে এত সুন্দর, মামুন সাহেব মেয়েটির খোঁজ লাগান। স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি যান। এই যে ভাই শুনুন জি, এইমাত্র তিনটি মেয়ে গোসল করে বাড়িতে ঢুকলো, একজন খুব সুন্দরী, কি নাম ওর? জি আচ্ছা, ও কি ওই বাড়ির মেয়ে? হ্যাঁ ভাই, ওই বাড়ি মাইয়া, ওর নাম হইল চাঁদনি। আর কি শুনবার স্যার? না ঠিক আছে, এবার আপনি যান। আচ্ছা, মামুন সাহেব জায়গার কথা তো বাদ দেন তো এখন। Thank you.
সুন্দর তোমাকে শুধু এমন চাই, বিধি কি গড়েছে তোমায় পাগল বানাতে আমায়। আমি শান্ত চৌধুরী, ও মামু। আর এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ওকে যে স্পর্শ করবে তার জীবন হবে সার্থক। ওকে পেলে আমার মনের ফুলদানিতে আমি সাজিয়ে রাখবো। ও জঙ্গলি ফুল, কাঁটায় ভরা। কাঁটা সম্পর্কে কতটুকু জানেন আর কি ধারণা আপনার? যাদের হুশ আছে তারাই কাঁটার ব্যথা অনুভব করতে পারে, আর এই ফুলকে দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। শহরের বাবু, আমি শীতল, ওই ফুল আমার বোন চাঁদনি। আপনি ফুলকে দেখতে থাকুন আর আমি চলি। আচ্ছা ঠিক আছে। এখনো গ্রামে ঘুরঘুর করছেন? না মানে তোমার সাথে আমার কথা আছে, তুমি শুনবে? জি না, শুনবো না, আপনি চলে যান। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। আরে আরে দিলওয়ালা দে, তোর সাথে কোনো কথা নাই। ডাকাত থেকে আইলি, কেমন আছস? ভালো, তুই কেমন আছস? খুব ভালো। আসি। আরে আরে দোস্ত, চলে যাও কই? সরে যা বেটা বাটপার। আরে আরে, ওহো, কলা রুটির কথা মনে পড়ছে? বাদ দে দোস্ত। আচ্ছা দোস্ত, তোর মা কেমনে মরছে এটা তো শুনছি। আচ্ছা তোর নানি কেমনে মরলো? আমার মফিস পাইছো, মায়ের কথা কইয়া তো কলা রুটি খাইছো, নানির কথা শুনা কি আন্ডা খাইবা দিল ভরকে? রাগ করস কে, আজ তো কোনো খাওন নাই, ভয় পাস কে? কয়া ভালা, সত্যি শুনবার চাই। নানি কিভাবে মরছে আমি নিজেও জানি না, আর জানল তোরে কইতাম না। ঢাকা বড় বড় লোকের লগে চলাফিরা করি। দোস্ত, তুমি আর আমার মফিস বানাইতে পারবা না দিল ভরকে। আমি যদি তোরে মফিস বানাই তাহলে কি বল? আমি ল্যাংটইয়া বাড়িতে যাব। জেদ করিস না, তোরে ঠগাইতে আমার এক সেকেন্ড লাগবো, এক সেকেন্ড। ঠিক আছে, ঠগাতো দেখি। ব্যাগে মাছ আছে। দুর্গন্ধ। বাড়িতে দিয়ে আসি, তুই খাড়া, আমি জামু আর আমু। ঠিক আছে, খাড়াইলাম দিল ভরকে। বন্ধু যাও না বন্ধু, তুমি কিন্তু খাড়া থাকো। ও আসি তো দিল ভরকে। জাইষ্টা কিন্তু খবরদার, আমি জামু আর আমু। খাড়ায়া থাক, যুগ যুগান্তর আমি আর আইতাছি। ওরে বাবা রে, উহু, এখনো আইতেছে না কেন? আরে দুই ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ আরে চার ঘন্টা পার হয়ে গেছে। ও মা, শালা এখনো আইতেছে না কেন? আমার মনে হয় ভয় পাইছে দিল ভরকে। দিলওয়ালা না? দিলওয়ালা? এই দিলওয়ালা, এতক্ষণ পরে আইলে শালা, খিদে আমার জান যাইতেছে। দিলওয়ালা, নমস্কার দাদা। তুমি এখানে বসে ধ্যান করতেছো কেন? বাইতে যাও। না যাবো না, শুক্র আইব, শালা আমার ঠগাইব কইছে। শুক্র তো দেখলাম রবার দোকানে বইয়ে বন্ধুগুলোকে আড্ডা দিতেছে। কি, আমারও ছয় ঘন্টা বসে এসে আড্ডা দিতেছে? ছয় ঘন্টা বসে আছো? আসলে তুমি একটা মফিস। কি কই, আমি মফিস? দিল থমকে, বাড়ি যাই যা, আমার ব্যাগ। হাই হাই আমার ব্যাগ, হাই হাই আমার ব্যাগ হয়ে গেছে শালা, সত্যি আমার মফিস বানাই দিয়ে গেল। হাই হাই রে, এই শান্ত, শান্ত ওঠো, আমার সাথে কথা বলবি না? জাতি, তুমি তুমি এসেছ? হ্যাঁ জাতি,
চাঁদনি, গাড়িতে ওঠো, চলো তোমাদের পৌঁছে দিই। এই যে তুমি বান্ধবীদের নিয়ে এত হাসি খুশি করছো, অথচ আমাকে দেখলে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। দিবারাত্রি শুধুই তোমাকে দেখি, তোমাকে বিয়ে করতে চাই। যদি না বলো তোমাকে আমি যেতে দেব না। পছারো, নইলে কিন্তু বাবাকে ডাকবো। ডাকো তোমার বাবাকে। বাবা, ও বাবা, বাবা কি হলো জানি? চাঁদনি, এই সাহেব আমাদের রাস্তা আটকিয়েছে। এই যে মিস্টার, এটা শহর নয়, এটা আমার গ্রাম। আমার মেয়ের দিকে খারাপ নজর দিলে জানে মেরে ফেলবো। আরে চাচা, আমি চাঁদনির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি, বরং ওকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই। শোনো সাহেব, সত্যি যদি তুমি চাঁদনিকে বিয়ে করতে চাও, তাহলে তুমি মা বাবাকে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কথা মতো আমি আমার মাকে নিয়ে আসবো। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার পছন্দ না হয়ে পারেই না মা, একেবারে খাঁটি গ্রামের মেয়ে। আমি ওর বাবার সাথে কথা বলেছি, সে খুব ভালো মা। তুমি শুধু আনুষ্ঠানিক প্রস্তাবটা দিলেই বিয়ে হয়। দেখ বাবা, তোর বাবা মারা যাবার পর তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন একটি কটু কথাও বলিনি, সারাক্ষণ তোর মঙ্গল কামনা করেছি। আমি বলি কি, বিয়ে করার আগে মেয়েটা চাই করি না। যাচাই করা হয়ে গেছে মা, তাছাড়া তুমি তো সহজ সরল মেয়েকে পছন্দ করো, গ্রামের মানুষ খাঁটি শোনা হয় মা। তবুও একটু ভেবে দেখ। তুই অনেক মেয়ে দেখেছি মা, আমি মেয়ে চিনতে ভুল করিনি। শহরের মডার্ন মেয়ে তো কম দেখলাম না, সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ওরা তোমার সেবা যত্ন করা তো দূরে থাক, ওদের সেবা করার জন্য অতিরিক্ত দুজন কাজের লোক লাগবে। তুমি আর অমত করো না মা। শোনো মা, গ্রামের মেয়েরা লাজুক টাইপের হয়, কখনো স্বামীর মুখে মুখে তর্ক করে না, যখন যা বলবে দেখবে বাতাসের আগে সব কাজ সেরে ফেলেছে। ঠিক আছে বাবা, তোর যখন এতই বিশ্বাস তাহলে কাল। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আপনাদের এই প্রস্তাবে আমার কোনো অমত নেই, চাঁদনির সৌভাগ্য বউ হয়ে আপনাদের সংসারে যাবে। তারপরেও চাঁদনির মতামত দরকার, জীবনটা যখন ওর, চাঁদনি যা বলবে তাই আমি মেনে নেব। কি মা, তুমি এই বিয়েতে রাজি আছো? আমি ভাগ্যবতী মা, আমার মতো সাধারণ একটা গ্রামের মেয়েকে আপনি সম্বন্ধে ছেলের বউ বানাতে চাইছেন, এই সম্মান আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমাকে মাফ করবেন মা, এই ছোট্ট গ্রামে আমি অনেক সুখী,
শহরের চাকচিক্যকে আমি ভয় করি, সেখানে আপনজন ক্ষুদ্র স্বার্থে পর হয়ে যায়, বিয়েকে তারা পুতুল খেলা মনে করে, শহরের মানুষ সামান্য কারণে তালাক দেয়। আজ আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ভবিষ্যতে সে যদি আমাকে ছেড়ে দিতে চায় তখন আমার কি হবে মা? আমার ওই শহরে আপন বলতে কেউ নেই, সেখানে আমি হারিয়ে যেতে চাই না, আমাকে মাফ করুন মা, এই বিয়েতে আমি রাজি হতে পারছি না। আমি কেন তোমাকে তালাক দেবো চাঁদনি? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে যদি ছেড়ে দেন তখন? আম্মা প্লিজ চাঁদনিকে একটু বোঝান। চাঁদনি অন্যায় কিছু তো বলেনি বাবা, আমরা তো তোমাকে ঠিক মতো চিনি না। আমি বুঝতে পেরেছি আপনাদের সবার কথার অর্থ একটাই, চাঁদনির ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি। ঠিক আছে, আমার সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব ওর নামে লিখে দিতে চাই। আপনারা যাতে বিশ্বাস করতে পারেন চাঁদনিকে কোনো অজুহাতেই আমি ত্যাগ করব না। তাহলে তুমিও শুনে রাখো বাবাজি, আর তুমি যদি তালাক দাও তবে সমস্ত সম্পত্তি হবে চাঁদনির। কি গুণে এবার তোমার মন ভরেছে? দেখো মা, একজন মা হিসেবে মনে করি শান্ত যা করেছে ঠিকই করেছে, ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে। সত্যি ও তোমাকে খুব ভালোবাসে, এই ভালোবাসার অমর্যাদা করো না। আরেকটা কথা, আমার কোনো মেয়ে নেই, তোমাকে বউ হিসেবে নয় মেয়ে হিসেবে পেতে চাই, তুমি হবে আমার মেয়ে? জি আম্মা। বেঁচে থাকো মা। এসব কি চাঁদনি, তুমি এই পোশাকে? আমি তো অসহ্য হয়ে গিয়েছিলাম, 12 হাত শাড়ি পরে, বাপরে বাপ কি ঝামেলা, দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, এখন আমি নিজেকে ফ্রি মনে করছি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝিনি। তাহলে বুঝিয়ে বলি মিস্টার শান্ত, আমার আসল রূপ এটাই। অযোধ্যার গ্রামে যা দেখেছো হয়তো অভিনয়, আমি কোনো গ্রামের মেয়ে নই, ঢাকার মেয়ে, যে তোমার মতো লোকদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। মানে হলো আমার নাম চাঁদনি না, চান্দা। ঢাকা শহরের আমি হচ্ছি নাম করা কলগার চান্দা। এস
বলছো তুমি? মিথ্যে বলছো চাঁদনি। আরে মিথ্যে তো এতদিন বলেছি, তোকে ধোকা দিয়েছি, খেলা করছিলাম তোর সাথে, খেলা। কিন্তু কেন? কেন আবার? তোর সম্পত্তির জন্য। আমি তো সবসময় বড়লোক হবার স্বপ্ন দেখেছি, তাই ভেবে দেখলাম রোজ রোজ বড়লোক ফাঁসিয়ে বড় জোর 10-15 হাজার টাকা পাই, তা দিয়ে জীবনেও বড়লোক হওয়া যাবে না। কিন্তু আমি জানি তুই সত্য জানার পর আমাকে তালাক দিবি, দে তালাক। আজকের মতো কোনোদিনও এক রাতে এত টাকা আমি কামাই করিনি। যেই আমাকে তালাক দিবি অমনি সব সম্পত্তি আমার হয়ে যাবে, বুঝলি রামচাকর? আমার সাথে এত বড় প্রতারণা। হ্যাঁ প্রতারণা করেছি, কিন্তু আমাকে দোষ দিতে পারবি না, আমি তাকে জ্বালাইনি, বরং তুই আমাকে বিয়ে করার জন্য বহুত চালিয়েছিস। আর আমি তো তোর কাছে সম্পত্তি চাইনি, তুই আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিস। তবে তুই চাইলে তোর সব সম্পত্তি নিজের কাছে রাখতে পারিস। যদি তুই আমাকে তোর বউ হিসেবে মেনে নিস, আমার জীবন থাকতে তোর মতো বেশ্যাকে কোনোদিনও মেনে নেব না। তাহলে কি করবি? ইচ্ছা হচ্ছে এখনই তোকে গুলি করে মেরে ফেলি, কিন্তু না, মা এসব সহ্য করতে পারবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সব সহ্য করতে হবে, তাই বলে ভাবিস না আমি হেরে গেছি, তোদেরকে আমি কখনো ছাড়বো না। আরে যা যা, তুই কি আমাকে ছাড়বি রে? এই চান্দ একবার যাকে ধরে সে আর কখনো ছাড়তে পারে না। বাদ দিয়ে সব কথা, চল। আরে দাঁড়িয়ে থাকলে যে ঠিক আছে, লাইক থাকলেও আমার কোনো অসুবিধা নেই, ওসব লজ্জা টজ্জা আমার। আমাকে চিনতে পেরেছেন স্যার? নাম বলো। আমি আপনার জমির দালাল, পিঙ্কির ভাই। বিয়ে করলাম, দাওয়াত পাইনি, তা বাসর কেমন করছেন স্যার? ডিস্টার্ব করো না মিশা। লাইন কাটবেন না স্যার, লাইন কাটবেন না, জরুরি কথা আছে। বলো, শুনছি। পিঙ্কি মারা গেছে, তার চেহলাম আগামীকাল। দুঃখ পেলাম মিশা, আমি অনুতপ্ত। পিঙ্কির চেহলামের সব খরচ আমার, কাল এসে চেকটা নিয়ে যেও। কি হলো, হাসছো কেন? স্যার শান্ত চৌধুরী, পিঙ্কির অপমানের প্রতিশোধ নেবার জন্যে আমার রক্ষিতা চান্দাকে তোর সংসারে ঢুকিয়েছি। সারা জীবন তুই মেয়েদের ইজ্জত নষ্ট করেছিস, এবার চান্দা তোর ইজ্জত লুটবে। গুড নাইট, গুড নাইট। মিশা, কিরে চান্দা, বাসর কেমন হলো? ওই যে জামাই বাবু যে আসিতেছে, দে তালি। এই যে আমার স্বামী, তোমার আত্মীয় স্বজনের সাথে পরিচিত হবে না, আগে একটা পরিচয় হয়েছে, তা ছিল ভুয়া, আমার বাবা ইমান আলী। কিন্তু আমি তোমার সাথে বেইমানি করেছি, এটি আমার কাজ, আমি মেয়ের দালাল, চান্দার হয়ে কাজ করি। এই শহরের বড় বড় হোটেলে নাইট খুব বেশি, সেখানে আমি নাম করা দালাল। আর তুমি যাকে শাশুড়ির রূপে দেখেছ, সে হচ্ছে যাত্রা অভিনেত্রী, তাকে ভাড়া করে এনেছিলাম। আর এই হচ্ছে শীতল, তোমার শ্যালিকা। নাম শীতল হলো, ওর শরীর খুব গরম, কত লোকের যে বিছানা গরম করেছে তার হিসাব শীতল নিজেও জানে না। আমার মতোই ও কর্গাল, ইচ্ছে করলে
তুমিও যেতে পারো, আমি মাইন করবো না। কি দুলো ভাই, আসবে নাকি আমার বাড়িতে? হ্যালো ইমান আলী, তুই যে নাম করা দালাল তাতে আর কোনো সন্দেহ নেই। তুই খুব সুন্দর করে কাজ শেষ করেছিস, এক্ষুনি চলে আয়, বাকি টাকাটা নিয়ে যা। খুব ভালো করেছেন, দুই একদিন বেরিয়ে যান। না বিয়ান সেবা, থাকতে পারবো না, এক্ষুনি চলে যাব। আমি এক লোকের কাছে 50,000 টাকা পাই, এখন না গেলে টাকাগুলো আর পাওয়া যাবে না, আমি আবার এসে বেরিয়ে যাব। চল মা, আসি মা। আসি দিলা ভাই, আমার কথা মনে রাখবেন, আমি অপেক্ষা করব। কোন কথা মনে রাখবে? আমি দুলা ভাইকে দাওয়াত দিয়েছি, অবশ্যই যাবে, কিরে যাবি না? হ্যাঁ আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল বাবা, আমাদেরকে মাজারে যেতে হবে, একটা মানত আছে। তুমি যাও মা, আমি একজনের সাথে দেখা করে আসছি। দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, চলো চলো মামা এসো। হ্যাঁ মা চলুন। পিঙ্কি, তোর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছি বোন, শান্তর সংসারে আমি স্লো পয়জন পুশ করেছি, তোর পতন না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আমার শান্তি নষ্ট করে তুই তোর বোনকে শুনাচ্ছিস? সেদিন তোকে জানি মারিনি শুধু পিঙ্কির জন্য, আজ পিঙ্কি নেই তুইও বাঁচতে পারবি না। ছেলেকে ভালোবাসে। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমাকে সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে রাখেন। আরে শর্মিলা, তুমি এখানে কেন? আমরা কি আসতে পারি না? আরে না না, অবশ্যই আসতে পারো, অনেকদিন পর দেখা হলো তাই। এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তুমি একটু পরিবর্তন হওনি, আগের মতোই তোমার চিন্তা ভাবনা। তোমার বিয়ের জন্য শুভেচ্ছা, আমি আশা করি তুমি যেমন বুঝিয়েছিলে তাই পেয়েছো। আসলে শর্মিলা, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়, আমিও তাই পেয়েছি। মানে? মানে আমি যাকে বিয়ে করেছি সে আমি। আরে শর্মিলা, তুমি কই? মাকে তো দেখতে এলে না বৌমা। এ শর্মিলা শান্তর বন্ধু। কেমন তো? ওয়ালাইকুম সালাম। শর্মিলা এই চাঁদনি, শান্তর বউ। শর্মিলা বাড়িতে এসো, আলাপ করব, চলো। আয় শান্ত। আসি। আচ্ছা সাবধানে মা। আসি শর্মিলা। দোলাকে আমার হাতে কবে তুলে দিচ্ছেন আঙ্কল? খুব শীঘ্রই দোলাকে পাবে। কিন্তু কিন্তু বলছেন কেন আঙ্কল? দোলা একটা ছেলেকে পছন্দ করে, অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না আঙ্কল, আঙ্গুল বাঁকা করলেই সোজা হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা,
আমার হব স্ত্রীর সাথে প্রেম করার স্বাদ তোর সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি। ওই বদমাইশটা আমার মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল, ওকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর, টিনারকে অ্যারেস্ট করবেন না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, পালাতে চাইনি। ইন্সপেক্টর, দোলা আমার হবু স্ত্রী, কয়েকদিন পর আমাদের বিয়ে, আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, আপনি সন্ত্রাসী টিনারকে অ্যারেস্ট করুন। এসো লাগাও। ওকে স্যার, এটা অন্যায় ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ, দোলা সাবালিকা, ওর জবানবন্দি যথেষ্ট। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। এই নিয়ে চলো, চলুন আসুন। মেয়ে আমার, কাকে হাজতে পাঠাবো আর কাকে জামাই বানাবো সেটা আমারই মর্জি। তোমার খাবার নিয়ে মা বলেছে আজ থেকে তুমি ঘরের খাবার খাবে। তুমি কেন আসলে, বাড়িতে কাজে লোক ছিল না? সব কাজ কি লোক দিয়ে করানো যায়? স্বামীকে সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার রেডি করছি। স্বামী স্ত্রীর মর্ম তুই কি বুঝবি? চলে যা আমার সামনে থেকে। মিস্টার শান্ত, ভুলে যেও না আমি তোমার বিবাহিত স্ত্রী, এখন থেকে আমার কথা মতোই তোমাকে চলতে হবে, একটু উল্টা পাল্টা করলে মাকে সব বলে দেব। সালাম স্যার, দিলেওয়ালা দিল ভার খে। সান্দা তুই এখানে? স্যারের স্ত্রী। স্ত্রী স্যার, সান্দা আপনার স্ত্রী। আরে আমার বাপে তো মানি ব্যাগে বেশি টাকা রাখে না, দেয়ার আসেনি কোনো সিবাদ। দেখো স্যার, না নাই 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 আর নাই। চান্দা দিল ভরকে স্যার, মাফ করবেন আমি বলতে পারবো না। বলতে পারবে না, বলতে তো হবে। বল বলছি, বল চান্দাকে। বলছি স্যার, বলছি। বল, চান্দাকে নিয়ে অনেক রাত বেড়ে কাটিয়েছি, ও একটা কলগা, ওর জন্য আমি অনেক টাকা নষ্ট করেছি, আব্বার মাইরও খাইছি। শান্ত, এভাবে তুমি কতজনকে মেরে তাড়াবে? ঘরে ফিরে যা। যাবো না। যাবি না? যাচ্ছি। তবে শুনে রাখো, বেশি রাত করে বাড়ি ফিরলে আমি কিন্তু, কারণ নাম আমার চান্দা, চলি। তোকে আমি আজ রাতে ঘর থেকে বের করে দেবো। শান্ত, চলে যা। শান্ত,
শান্ত, আমার কথা তো শুনবে, এইভাবে তুমি আমাকে মেরে বের করতে পারো না। এই চুপ, কোনো কথা বলবি না। এইভাবে তাকিয়ে আছিস কেন? শান্ত, কি করছিস তুই? বৌমার গায়ে হাত তুলছিস কেন? তুমি জানো না মা, ও চাঁদনি না, চান্দা। ও একটা খারাপ মেয়ে। এতে কি বলছিস? আহা মা, আমি কি বলছি? ও একটা কলকাল, ও একটা বেশ্যা। মানুষের হাত, এই ঘরে তো চাকিরের বউ গড়েছিল। তুমি এই বাড়িতে? চাকিরের বাড়ি আমার অচেনা নয়, এখানে অনেক রাত কাটিয়েছি। আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে তুমি শান্তিতে ঘুমাবো তা কি করে হয়? কেন, আমার সহায় সম্পত্তি তোমাকে শান্তি দিচ্ছে না? না, দিচ্ছে না। বাড়ি গাড়ি টাকা পয়সা শুধু কোনো নারীকে শান্তি দিতে পারে না। তুমি তো আমাকে ধন সম্পত্তির জন্য বিয়ে করেছো। হ্যাঁ করেছি, তারপরেও আমি একজন নারী। নারীর কামনা বাসনা একজন পুরুষকে ঘিরে। বিয়ে করেছো কতদিন হলো, অথচ আজও আমাকে স্পর্শ করে দেখনি। স্পর্শ যদি নাই করবে, মনকে যদি ভুলে নাই দেবে, তবে বউ বানিয়ে সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। তোমাকে তো ধরে রাখি দি। আরে যাও না, শরীর মন দুটোই ভরিয়ে নাও আর আমাকেও শান্তি দাও। শান্ত, আমি স্বীকার করছি আমি খারাপ, কিন্তু কতটুকু খারাপ তোমার চেয়ে বেশি কি? আমার কাছেও প্রমাণ আছে, তোমার জন্য ডজন ডজন মেয়ে কলঙ্কিত হয়েছে, আর পিঙ্কিও মরেছে তোমারই কারণে। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো আমিও করেছি। এসো অতীতের সব গ্লানি ভুলে আমরা নতুন করে বাঁচতে শিখি। ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো শান্ত, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বেশ্যা, বেশ্যা, বেশ্যা! কোনো মেয়ে বেশ্যা হয়ে জন্মায় না শান্ত। তোরা, তোদের মতো লোকেরা আমাদের বেশ্যা বানায়। শান্ত, মাফ চাইলে খোদাও মাফ করেন, অথচ তুই আমাকে ক্ষমা করতে পারছিস না। এই তুই আমার ভালোবাসি দেখেছিস, কিন্তু নাগিনী রূপ দেখিসনি, এবার দেখবি। এক রাতের ভালোবাসা হলো, তোর কাছ থেকে আমি আড়াই করে ছাড়ব। চল বলছি। এই পথে এসে কি? কোন পথের কথা বলছো? তোমার আর আমার পথ ঠিক না বেঠিক? হেয়ালি ছেড়ে সোজা ভাবে বলো। এই যে তোমাকে ভালোবাসলাম, তোমার চারিত্রিক দোষ ত্রুটি সম্পর্কে কতটুকু জানি? এতদিন পর আমার চরিত্রের পোস্টমর্টম করছো? কেন করব না বলো? স্যারের স্ত্রী চাঁদনি ভাবির রূপ দেখে আমরা তাকে ঘরে আনলাম, অথচ এখন কি শুনছি? তুমি কি আমাকেও তাই ভাবো? ঠিক তা না, তুমিও তো সুন্দরী মেয়ে, তোমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু থাকা কোনো দোষের নয়। তা হয়তো নয়, তাই বলে ছেলে বন্ধুদের নিয়ে ফষ্টি নষ্টি করনি তো? ভালো হবে না কিন্তু, তুমি আমার আত্মসম্মানে আঘাত করছো। সরি সরি সরি, দরকার নেই তোমার। জুলি প্লিজ প্লিজ, জুলি পাগলি, তুমি দুষ্টুমি বোঝো না, আমি তো দিলাম। তোর চান্দা, এইভাবে সংসার করলে শান্ত তোমাকে তালাকও দেবে না, আর তুমি সম্পত্তিও পাবে না। কিভাবে সংসার করতে বলো? ওকে মানসিক অশান্তি দাও, সমাজের সামনে ওকে হেয় বানাও, তবেই তো হিতাহিত জ্ঞান হারিয়ে শান্ত তোমাকে তালাক দেবে। আর সব সম্পত্তি আমাদের হবে, তুমি 50 আমি 50। তুমি শুধু পরিকল্পনা করেই 50 চাও? আরে চান্দা বিবি, পরিকল্পনাই তো আসল, যুদ্ধে সাধারণ সৈন্য মরে আর পদক পায় অফিসার। নিশা, তুই আমাকে সাধারণ সৈন্য ভাবলি? সময় আসুক তখন বুঝবি অফিসার কে। কি ভাবছো? কিছু না, ঠিক আছে তোমার কথাই রইল, আমি আসি। শান্ত, তোর জীবন থেকে সুখ কেড়ে নিয়েছে,
এবার কেড়ে নেব তোর সম্পত্তি। সবই তো শুনলে, বলো এখন কি করব? খুব কষ্ট লাগছে শান্ত, সাদা সিদা মেয়ের মধ্যে গলত পেলে তুমি। তোমাকে ত্যাগ করে আমি যে কি হারিয়েছি আজ তা বুঝতে পারছি। আমাকে আমাকে মাফ করে দাও। এসব বলে লজ্জা দিও না শান্ত, আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শর্মিলা, সেই বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, এই বন্ধুত্বকে চিরস্থায়ী করার জন্য অন্যভাবে ভাবা যায় না? বন্ধুত্ব সোনার মতো, আর যে সম্পর্কের কথা বলছো তা হীরার মতো, হীরা যদি ভেঙে যায় তার মূল্য শূন্য হয়ে যায়, কিন্তু সোনা যত টুকরাই হোক না কেন আগুনের পরশে তা আবার নতুন হয়ে যায়। তাই ভালো হয় আমরা শুধু বন্ধুই থাকি। চাঁদনি, তোকে না কতবার বলেছি এই সুইমিং পুলে গোসল করবি না? ওট ইয়াপ, মা কোথায়? মা নিচে নিয়ে গেছে, তাই মজা করে একটু সাঁতার কাটছি। ওট বলছি, তা না হলে এই নাও কি কি করবি, কি করবি তুই? এতক্ষণ তোর কথা আমি মুখ বুঝে সহ্য করেছি, এই বাড়িটা আমার, আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব। ভালো হবে না চাঁদনি, এখনো বলছি উঠায়, বাড়ির চাকর চাকরানির সঙ্গে গোসল করতে লজ্জা করে না তোর? লজ্জা? লজ্জা আমার কেন করবে, লজ্জা তো তোর করা উচিত। ঘরে সুন্দরী বউ রেখে খোলা পার্কে বসে শর্মিলার হাত ধরে ভালোবাসার কথা বলিস? শর্মিলা, আমি তোমাকে ভালোবাসি। ও এই কথা, আমি আমি শর্মিলাকে বিয়ে করবো। আমার সাথে হয়ে গেছে,
আরেকটা বিয়ে করলে তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। যা ঘরে যা, আমি আর একটু সাঁতার কেটে ঠান্ডা হয়ে আসি। তুই আমার মেজাজটাই গরম করে দিয়েছিস। আরে ঘরে না ঘরে না, থানায় যাচ্ছি, তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে জেলে পাঠাবি? চেষ্টা করে দেখ শালা। হোটেল ক্লাব ছেড়ে এখন ভদ্রলোকের বাড়িতে ঢুকেছে, আরো আগে বলবি না, ইজ্জতের প্রশ্ন। এমন গ্যারা কোলে আটকে গেছি, সবাইকে বলতে লজ্জা করে। সমান বাঁচিয়ে একটা কিছু কর। ঠিক আছে দোস্ত, চিন্তা করিস না, শালিকে এমন কেসে ফাঁসাবো, জেল তো খাটবেই, শালিকে ব্যবসাও গুটাতে হবে। হাবিলদার! ইয়েস স্যার, ওনার সঙ্গে যান, ওনার বউকে তুলে নিয়ে আসুন। কাকে তুলে আনবো স্যার? কানে কম শোনেন নাকি? শান্ত সাহেবের বউকে তুলে নিয়ে আসুন। ওকে স্যার। আমাকে এখানে কেন আনা হয়েছে? আরে চান্দা, তুই এখানে? সেটা তো আমারই প্রশ্ন, তোমার হাবিলদার আমাকে এখানে ধরে এনেছে কেন? মান্নান, ওকে গ্রেফতার কর, এমন কঠিন শাস্তি দিবি যে জীবনে যেন কাউকে প্রতারণা না করে। না দোস্ত, তোর কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। কেন? এই চান্দার জন্যই আজ আমি থানার ওসি হয়েছি, ওর হাত অনেক লম্বা। দোস্ত, ওর সুপারিশেই আমি দুধাপ প্রমোশন পেয়েছি। দোস্ত, আমি চাই না চান্দাকে খেপিয়ে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হই, তোর অন্য যে কোনো কাজ দিয়ে আমি করে দেবো। আমার কাজ আছে, আমি চলি, তুই বলে বাসা যা। শোন, শান্ত, তোমার দৌড় ওই হাবিলদার আর ওসি মান্নান পর্যন্ত, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি। আর তোমার টেনশন আমি বুঝি, তালাক দিচ্ছ না কেন? ও, ফকির হয়ে যাবে তাই? শালা, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। তোবা তোবা, তোর বোনে শুনলে আমার জিন্দা রাখবো না, তালাক দিব তালাক। তালাক দিলে আমি আসি না, চলো ঘুরে বেড়াই আসো। দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই, মনে চাই দুধের সাত, মনে চাই দুধের সাত গলে তেমনি যাই। আমার মনেও চাই রে শালি, আলগা বাতাস খাই, সাটু কাপে যদি আবার ধরা পইরা যাই। তোমার বইনের কুত্তা মেজাত, তোমার বইনের কুত্তা মেজাত দিব রে ধুলাই। ঘরে আমার মন বসে না ওগো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। আমার মনেও চাই রে শালি, আলগা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যাই। সোনার যৌবন রাখো তুমি একটু বান্ধিয়া, সবুরেতে মেওয়া ফলে দেখো ভাবিয়া, তুমি দেখো ভাবিয়া। ওর না আমায় মানা, তোমারে ছাড়বো না।
আমার মনেও চায় রে শালি আলগা বাতাস খাই, হাঁটু কাঁপে যদি আবার ধরা পইরা যাই। ঘরে আমার মন বসে না ওগো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। টাঙ্কি মারতে চাই রে সবাই বিয়ার বেলায় নাই, এই কথাটা তোমায় আমি। ভবিষ্যতে কোনো ইনফরমেশন থাকলে আমাকে ছেড়ে কাউকে বলবে না, আন্ডারস্ট্যান্ড? এই তো তোমার কোম্পানির কোটেশনে সাইন করে দিলাম, 20 কোটি টাকার কাজ। এই ব্রিজটা শেষ করো, কুমিল্লায় 50 কিলোমিটার রাস্তার কাজটাও তোমাকেই দেব। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আসুন আসুন মিস্টার শান্ত চৌধুরী, বসুন। শুনুন, আপনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি চান্দাকে পাঠিয়ে আমার মনটাই চাঙ্গা করে দিয়েছেন। এখন থেকে সব কাজ আপনি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই নিন। Darling, you are great. Ashish sir. Okay. Bye. Bye. তুমি আমার ধৈর্যের সীমানা অতিক্রম করছো চাপনি। ঘরে তো অপমান করছোই, এখন বাইরে অপমান করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যেখান থেকে এসেছো ফিরে যাও, নাহলে তোমাকে খুন করে ফেলবো। কাউকে খুন করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি খুন করতে পারি। এখানে তোমাকে অপমান করতে আসিনি, বরং নিজের স্বার্থ রক্ষা করতে এসেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন আমি, তুমি আমার কর্মচারী মাত্র। কোম্পানি লাভবান হলে আমার অ্যাকাউন্ট আরো বাড়বে। তুমি তো জানোই আমি টাকার জন্য সব করতে পারি। সেই সুযোগ তোকে দেব না, এবার তোকে মরতেই হবে।
বেইমানের শাস্তি মৃত্যু। বস, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ায়। আচ্ছা। Oh my God. আমি শান্ত চৌধুরী। কি কাজে এসেছেন বলুন। 50 অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 50 দেব। কাকে খুন করতে হবে? আমার স্ত্রীকে। 1 লাখে হবে না, 5 লাখ লাগবে। 1 লাখেই তো কাজ করো। ওসব অর্ডিনারি কেস, আপনারটা স্পেশাল। আর বউ বলে কথা। ওকে, আমি রাজি আছি। কাজ শেষে বাকিটা আর ছবি, পিছনের নাম ঠিকানা লেখা আছে। ফরহাদ জি, ছবিটা রাখ। আপনি এবার আসুন। ওকে, কাজ হয়ে যাবে। আমি বলছি, তোর স্বামী তোকে খুন করতে চায়। আমরা টাকা নিয়েছি। শালা শান্তর বাচ্চা, আমাকে মারার জন্য তোদের টাকা দিয়েছে? বল, স্বামী তোদের ডবল দেব, ওকে খুন করে দে। বস, শ্যারের উপর শুয়ে আসে। শালি সাহস আছে। সরা সরা, মুখের কাপড় সরা, চেহারাটা একবার দেখে নিন। আমি গুন্ডা, হয় জেলে থাকবো না হয় গুন্ডামি করে বেড়াবো। মানে তুই গুন্ডা কেন? বাদ দিও সব কথা, তুই বিয়ে করে সংসারী হবি আমার বিশ্বাস হতে চায় না। ওই শালা শান্ত বিরাট বড় লোক, কৌশলে শালাকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। ঝামেলা মুক্ত হতে চায়। শালার কপালে খারাপই আছে। একবার যখন অ্যাটেম নিয়েছে, আমি তোকে না মারলেও অন্য গুন্ডারা তোকে ছাড়বে না। ওই শালাকে একবার শিক্ষা দিতেই হবে। দাঁড়া, শান্তর নাম্বার লাগা। হ্যাঁ, হ্যালো শান্ত সাহেব।
আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকা নিয়ে আসুন। তুই বস, তোর জন্য কিছু না, নতুন কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই দে। এই মদ ছাড়া তো কিছুই নাই, খাবি? অনেক দিন হয় খাই না রে, ছেড়ে থাকার চেষ্টা করছি। কয়লা ধুলে যায় না ময়লা, তুই যাতে উঠতে চাইলে কি হবে? এই সমাজ তোকে টেনে হেঁচড়ে মাটিতে নামাবে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা বল, তোর দোলা এখন কোথায়? উপরে বিষপানে আত্মহত্যা করেছে, নাবালিক অপহরণের দায়ে আমার জেল হয়ে যায়, এমএ পরীক্ষা দেয়া হলো না, ব্যাস ঢুকে গেলাম অন্ধকার জগতে। তো বাবা মা? সড়ক দুর্ঘটনায় তারা আমাকে ছেড়ে চলে গেল, পৃথিবীর সমস্ত বন্ধন আমাকে ত্যাগ করলো, এই তো ভালোই আছি। এখন এখন দিদার কুণ্ডাকে দেখলে সবাই সালাম দেয়। দিদার, দিদার, দিদার! আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি ঔষধ লিখে দিয়েছি, এখন দরকার প্রপার নার্সিং। আমি কি একজন নার্সকে পাঠিয়ে দেব? নার্স দরকার হবে না ডাক্তার সাহেব, আমি নিজেই দেখাশোনা করব। উত্তম প্রস্তাব, স্ত্রীর সেবা যত্ন কখনো নার্স দিয়ে হয় না, নিয়মিত ওষুধ খাওয়াবেন, আমি এসে এসে দেখে যাব। ঠিক আছে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। বৌমা জি, তুমি শান্তর কাছে থাকো। আচ্ছা, আমি ওষুধগুলো আমার ব্যবস্থা করি। ঠিক আছে মা। নিশা, ডোন্ট ডিস্টার্ব মি। এই চিমড়ি ইংরাজি মারাস, ইংরাজি বিবি সেজে স্বামীর সোহাগ করিস, অনেক সময় নিয়েছিস, কিস্তা খতম কর। বাস, অনেক বলে ফেলেছিস, তোর কেউ কেউ শুনতে আমার ভালো লাগছে না। ওই শালি তুই! এই গালি দিবি না, খবরদার গালি দিবি না। গালি দেবো নাকি তোকে নাম নাম চুমা দেবো? এই নিশা, চাঁদনির গালে চুমা দেবার সাহস তোর মতো বিশ্বাসঘাতকের আর হবে না। চাঁদনিকে চিনতে তোর ভুল হয়েছে, তোর মতো পাতি মাস্তানকে এক মিনিটে এই চাঁদনি ঠান্ডা করে দিতে পারে। তোকে আমার ক্ষমতা দেখাতে চাই না নিশা, তুই হারামখোর হলেও তোর মাধ্যমে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, তাই যতদিন বেঁচে থাকবো আমি শান্তর কাছেই থাকবো, ভবিষ্যতে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। সাপের লেজে পা দিয়েছিস চান্দা, তোকে বস্তাতে হবে। এই নিশা যাকে একবার শত্রু ভাবে
তার শেষ না দেখে ছাড়ে না। তুই আজ থেকে আমার শত্রু। খাঁচা ভেঙে উড়াল দিতে চাস, তোর পাখা আমি নট নট করে ভাঙব। মজিদ জামা, এই মজিদ, এই নে ওষুধগুলি নিয়ে আয়, চল টাকা দিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আন্টি আমি শর্মিলা। শর্মিলা, শান্ত খুব অসুস্থ। ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো চল চল। হ্যালো দিদা, আমি চান্দা। চান্দা বল। দিদা আমি বিপদে পড়তে যাচ্ছি, আমার দিকে একটু খেয়াল রাখিস। কি রকম বিপদ? নিশা আমাকে বিপদের হুমকি দিচ্ছে। মিশা? কোন মিশা? আরে ওই জমির দালাল মিশা। কি বললি? দালাল মিশা? আমার সাথে বেইমানি, আন আন তাড়াতাড়ি আন। চাঁদনি চাঁদনি কি করেছে? তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই শর্মিলা না এখনো শান্তর রক্ষিত হয়ে আছিস? হারামজাদা, শান্ত বৌমাকে, শান্ত শান্ত বৌমাকে বাঁচা, শান্ত মা, শান্ত শান্ত আমার জীবনের একটা বিভীষিকা। আজ আমার এই অবস্থার জন্য চাঁদনি দায়ী। ও গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও একটা নষ্ট মেয়ে, ও একটা শান্ত। হ্যাঁ মা, ও চাঁদনি নয়, ওর নাম, ওর নাম চান্দা। এই ঢাকা শহরের নাম করা কলগার। শান্ত যা বলছি সব সত্যি মা, ও আমাকে সব বলেছে। আপনার হার্টের অসুখের জন্য আপনাকে বলতেও সাহস পাইনি, তুমিও জানো। হ্যাঁ মা, এই শর্মিলা আমার একমাত্র আশ্রয়স্থল। ওকে বলে আমি হালকা হতাম। ওই শয়তানি এমন খেলা খেলেছে যে না পারছি তালাক দিতে, না পারছি ঘরে রাখতে। চাঁদনি কি ছিল সেটা পরে দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিস ওকে। তোর স্ত্রীকে পরপুরুষ তুলে নিয়ে যাবি, তুই স্বামী হয়ে কিছুই করবি না। নিশা শুধু চাঁদনিকে অপমান করেনি, সে আমার গায়ে হাত তুলেছে, শর্মিলার গায়ে হাত তুলেছে। যা বাবা, আমাদের অপমানের প্রতিশোধ নেই, চাঁদনিকে উদ্ধার কর। শুন লাগে, যাও চাঁদনিকে বাঁচাও, নিজেদের হেফাজত করো। যা বাবা। নিশা, সৈকত সৈকত, মেয়ে মানুষ মেরে আমার কোনো আনন্দ হয় না। সৈকত সৈকত। হ্যাঁ হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। আমার সইতে তুই কাজ করা পাবি। মানে মানে সোজা
যার সম্পত্তি তার নামে লিখে দিয়েছি। ওকে লিখে দিলি কেন? এই নিশা, আবার তোর সাথে দেখা হয়ে গেল রে দিদার। তুই একটা ডিস্টার্ব, তোর কারণে দোলাকে পাইনি, আজ তুই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কে কার জীবন কেড়ে নেবে, এখনই তার ফেসলা হয়ে যাবে। পিস্তলের ছয় রাউন্ড গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব। চাঁদনি, চাঁদনি, কথা বলছেন না? চাঁদনি, চাঁদনি,
দিদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাকে ধরতে এসে তোমাকে পেয়ে গেলাম। ইন্সপেক্টর সাহেব, আমার আর কোনো দুঃখ নেই। নিশাকে মেরে আমার 100 ক্ষণ পূরণ হলো। চলো। কিরে চাঙ্গা, বাসরঘর কেমন হলো? ওই যে জামাই বাবু যে আসিতেছে, দে তালি। এই যে আমার স্বামী, তোমার আত্মীয় স্বজনের সাথে পরিচিত হবে না? আগে একবার পরিচয় হয়েছে, তা ছিল ভুয়া। আমার বাবা ইমান আলী। কিন্তু আমি তোমার সাথে বেইমানি করেছি, এটি আমার কাজ। আমি মেয়ের দালাল, চান্দার হয়ে কাজ করি। এই শহরের বড় বড় হোটেলে নাইট বেশি, সেখানে আমি নাম করা দালাল। আর তুমি যাকে শাশুড়ি রূপে দেখেছ, সে হচ্ছে যাত্রা অভিনেত্রী, তাকে ভাড়া করে এনেছিলাম। আর এই হচ্ছে শীতল, তোমার শ্যালিকা। নাম শীতল হলো, ও শরীর খুব গরম। কত লোকের যে বিছানা গরম করেছে তার হিসেব শীতল নিজেও জানে না। আমার মতোই ও কলগার। ইচ্ছে করলে তুমিও যেতে পারো, আমি মাইন করবো না। দুলা ভাই আসবে নাকি আমার বাড়িতে? হ্যালো ইমান আলী, তুই যে নাম করা দালাল তাতে আর কোনো সন্দেহ নেই। তুই খুব সুন্দর করে কাজ শেষ করেছিস, এক্ষুনি চলে আয়, বাকি টাকাটা নিয়ে যা। খুব ভালো করেছেন, দু একদিন বেরিয়ে যান। না বিয়ান সেবা, থাকতে পারবো না, এক্ষুনি চলে যাব। আমি এক লোকের কাছে 50,000 টাকা পাই, এখন না গেলে টাকাগুলো আর পাওয়া যাবে না। আমি আবার এসে বেরিয়ে যাব। চল মা, আসি মা। আসি দুলা ভাই, আমার কথা মনে রাখবেন, আমি অপেক্ষা করব। কোন কথা মনে রাখবে? আমি দুলা ভাইকে দাওয়াত দিয়েছি, অবশ্যই যাবে। কিরে যাবি না? হ্যাঁ আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল বাবা, আমাদেরকে মাজারে যেতে হবে, একটা মানত আছে। তুমি যাও মা, আমি একজনের সাথে দেখা করে আসছি। দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, চলো চলো মামা এসো। হ্যাঁ মা চলুন। পিঙ্কি, তোর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছি বোন। সন্তোর সংসারে আমি স্লো পয়জন পোস্ট করেছি, তোর পতন না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আমার শান্তি নষ্ট করে তুই তোর বোনকে শুনাচ্ছিস? সেদিন তোকে জানি মারিনি শুধু পিঙ্কির জন্য, আজ পিঙ্কি নেই তুইও বাঁচতে পারবি না। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ। ওকে আমি এক্ষুনি আসছি। আহ
হুজুর, এ হলো আমার ছেলের বউ। দোয়া করে দিন ও যেন সব সময় খুশি থাকে আর আমার ছেলেকে ভালোবাসে। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমাকে সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে রাখেন। আরে শর্মিলা, তুমি এখানে কেন? আমরা কি আসতে পারি না? আরে না না, অবশ্যই আসতে পারো, অনেকদিন পর দেখা হলো তাই। বাহ, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তুমি একটু পরিবর্তন হওনি, আগের মতোই তোমার চিন্তা ভাবনা। তোমার বিয়ের জন্য শুভেচ্ছা। আমি আশা করি তুমি যেমন বউ চেয়েছিলে তাই পেয়েছো। আসলে শর্মিলা, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়, আমিও তাই পেয়েছি। মানে? মানে আমি যাকে বিয়ে করেছি সে আমি। আরে শর্মিলা, তুমি কই? মাকে তো দেখতে এলে না বৌমা। এ শর্মিলা, শান্ত বন্ধু। কেমন তো? ওয়ালাইকুম সালাম। শর্মিলা, এ চাঁদনি, শান্ত বউ। শর্মিলা, বাড়িতে এসো, আলাপ করবো। চলো আয় শান্ত। আসি। আচ্ছা, সাবধানে মা। আসি শর্মিলা। দোলাকে আমার হাতে কবে তুলে দিচ্ছেন আঙ্কল? খুব শীঘ্রই দোলাকে পাবে, কিন্তু। কিন্তু বলছেন কেন আঙ্কল? দোলা একটা ছেলেকে পছন্দ করে, অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না আঙ্কল, আঙ্গুল বাঁকা করলেই সোজা হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা, আমার হবু স্ত্রীর সাথে প্রেম করার স্বাদ তোর সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, আপনি সন্ত্রাসী দিদারকে অ্যারেস্ট করুন। এটা অন্যায় ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ। দোলা সাবালিকা, ওর জবানবন্দি যথেষ্ট। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। এই নিয়ে চলো, চলুন। আসুন। মেয়ে আমার, কাকে হাজতে পাঠাবো আর কাকে জামাই বানাবো সেটা আমার মর্জি। তোমার খাবার নিয়ে মা বলেছেন আজ থেকে তুমি ঘরের খাবার খাবে। তুমি কেন আসলে? বাড়িতে কাজে লোক ছিল না? সব কাজ কি লোক দিয়ে করানো যায়? স্বামীকে সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার রেডি করছি। স্বামী স্ত্রীর মর্ম তুই কি বুঝবি? চলে যাবো সামনে থেকে। মিস্টার শান্ত, ভুলে যেও না আমি তোমার বিবাহিত স্ত্রী, এখন থেকে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। একটু উল্টা পাল্টা করলে মাকে সব বলে দেব। সালাম স্যার, দিলেওয়ালা দিল ভার খে। সান্দা, তুই এখানে? স্যারের স্ত্রী? স্ত্রী?
স্যার, সান্দা আপনার স্ত্রী। দিল থমকে। মা স্যার। মা তো ছাড়ুন, বাপের মনে ডাক্তো আজকা চুরি করছি। এর আগে মা চুরি করে মায়ের খাইছি। এনো কইব না। কই কি বসাইব না? আরে আমার বাপে তো মানি ব্যাগে বেশি টাকা রাখে না, দেয়ার আসেনি কোনো সিবাদ। আসে আসে এ দেখো স্যার, না নাই 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 আর নাই। তুমি হেরুম করে খা, তোমার দোহাই লাগে, এটা ভাল লাগে না। আসো আসো সান্দা ডার্লিং, আসো। দিলালা, এই দিলালা। স্যার, সান্দা, সান্দা তো চান্দা কি? চান্দা দিল ভরকে স্যার, মাফ করবেন, আমি বলতে পারবো না। বলতে পারবে না, বলতে তো হবে। বল বলছি, বল চান্দা কি? বলছি স্যার, বলছি। বল। সান্দাকে নিয়ে অনেক রাত বেডে কাটিয়েছি, ও একটা কলগা, ওর জন্য আমি অনেক টাকা নষ্ট করেছি, আব্বার মাইরও খাইছি। শান্ত, এইভাবে তুমি কতজনকে মেরে তাড়াবে? ঘরে ফিরে যা। যাবো না। যাবি না? যাচ্ছি। তবে শুনে রাখো, বেশি রাত করে বাড়ি ফিরলে আমি কিন্তু কারণ নাম আমার চান্দা, চলি। তোকে আমি আজ রাতে ঘর থেকে বের করে দেব। শান্ত, যা বলছি। কি করছিস? চলে যা আমার বাড়ি। যা বলছি, চলে যা। শান্ত, শান্ত, আমার কথা তো শুনবে, এইভাবে তুমি আমাকে মেরে বের করতে পারো না। এই চুপ, কোনো কথা বলবি না। এইভাবে তাকিয়ে আছিস কেন? শান্ত, কি করছিস তুই? বড় গায়ে হাত তুলছিস কেন? তুমি জানো না মা, ও চাঁদনি না, চান্দা। ও একটা খারাপ মেয়ে। এতে কি বলছিস? আহা মা, আমি কি বলছি? ও একটা কলকাল, ও একটা বেশ্য। মানুষের হাত বুঝতে এই ঘরে তো জাকিরের বউ বড় ছিল। তুমি এই বাড়িতে? জাকিরের বাড়ি আমার অচেনা নয়, এখানে অনেক রাত কাটিয়েছি। আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে তুমি শান্তিতে ঘুমাবে তা কি করে হয়? কেন, আমার সহায় সম্পত্তি তোমাকে শান্তি দিচ্ছে না? না দিচ্ছে না। বাড়ি গাড়ি টাকা পয়সাই শুধু কোনো নারীকে শান্তি দিতে পারে না। তুমি তো আমাকে ধন সম্পত্তির জন্য বিয়ে করেছো। হ্যাঁ করেছি, তারপরেও আমি একজন নারী, নারীর কামনা বাসনা একজন পুরুষকে ঘিরে। বিয়ে করেছো কতদিন হলো, অথচ আজও আমাকে স্পর্শ করে দেখনি। স্পর্শ যদি নাই করবে, মনকে যদি ভুলে নাই দেবে, তবে বউ বানিয়ে সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। তোমাকে তো ধরে রাখিনি, আরে যাও না, শরীর মন দুটোই ভরিয়ে নাও আর আমাকেও শান্তি দাও। শান্ত, আমি স্বীকার করছি আমি খারাপ, কিন্তু কতটুকু খারাপ তোমার চেয়ে বেশি কি? আমার কাছে প্রমাণ আছে, তোমার জন্য ডজন ডজন মেয়ে কলঙ্কিত হয়েছে আর পিঙ্কিও মরেছে তোমারই কারণে। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো, আমিও করেছি। এসো, অতীতের সব গ্লানি ভুলে আমরা নতুন করে বাঁচতে শিখি। ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো শান্ত, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বেশ্যা, বেশ্যা, বেশ্যা! কোন মেয়ে বেশ্যা হয়ে জন্মায় না শান্ত। তোরা, তোদের মতো লোকেরা আমাদের বেশ্যা বানায়। শান্ত, মাফ চাইলে খোদাও মাফ করেন, অথচ তুই আমাকে ক্ষমা করতে পারছিস না। এই তুই আমার ভালোবাসি রেখেছিস, কিন্তু নাগিনী রূপ দেখিসনি, এবার দেখবি। এক রাতের ভালোবাসা হলো
তোর কাছ থেকে আমি আদায় করে ছাড়ব। চল বলছি। এই পথে এসে কি? কোন পথের কথা বলছো? তোমার আর আমার পথ ঠিক না বেঠিক? হেয়ালি ছেড়ে সোজা ভাবে বলো। এই যে তোমাকে ভালোবাসলাম, তোমার চারিত্রিক দোষ ত্রুটি সম্পর্কে কতটুকু জানি? এতদিন পর আমার চরিত্রের পোস্টমর্টম করছো? কেন করব না বলো? স্যারের স্ত্রী চাঁদনি ভাবির রূপ দেখে আমরা তাকে ঘরে আনলাম, অথচ এখন কি শুনছি? তুমি কি আমাকেও তাই ভাবো? ঠিক তা না, তুমিও তো সুন্দরী মেয়ে, তোমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু থাকা কোনো দোষের নয়। তা হয়তো নয়, তাই বলে ছেলে বন্ধুদের নিয়ে ফষ্টি নষ্টি করনি তো? ভালো হবে না কিন্তু, তুমি আমার আত্মসম্মানে আঘাত করছো। সরি 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 সরি, দরকার নেই তোমার। জুলি প্লিজ প্লিজ জুলি, পাগলি তুমি, দুষ্টুমি বোঝো না, আমি তো দিলাম।